নমস্কার, আজকে আমি আপনাদেরকে পাউরুটির পোলাও করে দেখাবো। পাউরুটির পোলাও করার জন্য প্রথমে পাউরুটিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ, কেটে রাখা আলু, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, গাজর কুচিয়ে নিতে হবে এইভাবে, আর কাঁচা লঙ্কা। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে। এবার এর মধ্যে রিফাইন্ড অয়েল, কেটে রাখা পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, আর কড়াইশুঁটি গুলো যতক্ষণ না ভাজা হয়ে যাচ্ছে নাড়তে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি মিরচের গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা খানিকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, thank you.
এটা দেখুন, এবার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিতে হবে। পাউরুটির টুকরোগুলো এর মধ্যে ভালোভাবে মিক্স করে দিতে হবে। পাউরুটির টুকরোগুলো এটার সাথে মিশে গেছে, দেখছেন। এবার এটা হয়ে এসেছে, উপর থেকে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে হবে। পাউরুটির পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। পাউরুটির পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। পাউরুটির পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যেতে পারে, আবার ব্রেকফাস্টেও তারা খেতে পারে। তো রেডি হয়ে গেছে, চল জলদি